ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ইনি কেরিম খান, বীরভূম জেলা পরিষদের তৃণমূলের পূর্ত কর্মাধ্যক্ষ। নানুরে বিজেপি নেতা স্বরূপ গড়াই খুনের মামলায় মূল অভিযুক্ত। খুনের ঘটনায় দায়ের এফআইআর এক নম্বরে নাম রয়েছে তাঁর, যদিও এখনও অধরা তিনি। 6 সেপ্টেম্বর অর্থাৎ গত শুক্রবার নানুরে রামকৃষ্ণপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ হন বিজেপি নেতা স্বরূপ গড়াই। পরের দিন অর্থাৎ 7ই সেপ্টেম্বর শনিবার নানুর থানায় তৃণমূল নেতা কেরিম খান সহ একাধিক জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। আর সেদিনই তৃণমূলের জেলা কমিটির বৈঠকের এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণ জানিয়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা। এই ছবিতে দেখা যাচ্ছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে এক বৈঠকে উপস্থিত রয়েছেন কেরিম খান। অনুপমের দাবি, গত 7ই অগস্ট সোশ্যাল মিডিয়ায় মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহের প্রোফাইল থেকে এই ছবি পোস্ট করা হয়। সেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় রিপোস্ট করেন অনুপম হাজরা। চন্দ্রনাথ সিনহা মহাশয়, মানে যিনি আমাদের মন্ত্রী আছেন, তার ফেসবুক অ্যাকাউন্টে উনি একটা ছবি শেয়ার করেছেন। সেখানে উনি লিখছেন যে আজ জেলা মিটিং এ, এটা 7 তারিখে 7 সেপ্টেম্বরের পোস্ট। ছবিতে দেখা গেল হঠাৎ করে যে ওখানে উপস্থিত কেরিম খান, অর্থাৎ এই মামলার যিনি মূল অভিযুক্ত মৃতের পরিবার অনুসারে, তিনি সেখানে মিটিং করছেন, অথচ পুলিশের খাতায় উনি হচ্ছেন অধরা। বৈঠকে উপস্থিত থাকার কথা স্বীকার করে নিয়েছেন খুনে অভিযুক্ত তৃণমূল নেতা কেরিম খান। 7 তারিখে মিটিং এ যেটা আমি বোলপুর পার্টি অফিসে যেটা উনি বলছেন, আমি তো পার্টি মিটিং এ থাকতেই পারি, কিন্তু অনুপম হাজরা নিজেও জানো, আর এগেনস্টে একটা কাউন্টার কেস করা হয়েছে, সেও 300 শতক কেসে আসানি। ওটা যে মার খেয়েছে আলো চৌধুরী, যে মার হসপিটাল ভর্তি ছিল, 300 শতকের কেস পুলিশের কাছে এ করেছে, সেও বা বাজারে কিভাবে ঘোরাফেরা করতে পারে, সেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। এটা তো বাংলা ট্রেডিশন হয়ে গেছে যে আপনি যদি তৃণমূল না করেন, তাহলে হয় আপনার এগেনস্টে গাঁজার কেস, নাহলে খুনের কেস, নাহলে আপনার বাড়ি থেকে আম উদ্ধার হবে। এটা তো নতুন কিছু না, তৃণমূলের পুলিশ তৃণমূলের কর্তব্য করেছে, আর চোরের মুখে বড় গলায় এটা এটা ঠিক মানায় না, যার যে মূল অভিযুক্ত তার মুখে অন্তত মানায় না। প্রচারের আলোয় আসার চেষ্টায় নিম্নমানের রাজনীতি করছেন অনুপম, আক্রমণ মৎস্যমন্ত্রী। জেলা মিটিং ছিল, জেলা মিটিং এ সবাই থাকলে ও ছিল, আর যে বলছে আমার পাশে ছিল, আমার পাশেও ছিল না, কিন্তু জেলার মিটিং এ ছিল। লাভপুরে গিয়ে উত্তেজনা ছড়িয়েছে, ফেসবুকে পাগলাম অফিসবলি করে আসছে, তার কাছে এটা নতুন কিছু নয়, তার খেয়াল হয়েছে ঘুমতে ফেসবুক করতে হবে, সে ফেসবুক করে আজে বাজে প্রচার করছে, এবং আমরাও এটা নিরপেক্ষ তদন্ত চাই, যাতে সঠিক দোষী ধরা পড়ে। সেখানে অনুব্রত মণ্ডল এবং ওখানকার মন্ত্রী দুজনের মাঝখানে বসে আছে, কেরিম খান নাকি নাম ওর কি আছে, যে ওখানকার প্রধান অভিযুক্ত মার্ডারার হিসাবে, তাকে পুলিশ গায়ে হাত দিচ্ছে না। যদি মন্ত্রী আর জেলা সভাপতির মাঝখানে বসে থাকে, পুলিশের বাপেরও সাধ্য নেই তার গায়ে হাত দেয়। তো এরকম যদি সরকারের প্রতিনিধিরা মন্ত্রীরা তাকে সুরক্ষা দেন, তো পুলিশ আইন কোথায় যাবে? তৃণমূল নেতা কেরিম খানকে গ্রেফতারের দাবিতে বীরভূমের এসপি অফিসের সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ আন্দোলন বৃহস্পতিবার চতুর্থ দিনে পড়ল, যদিও এখনো অধরা তিনি। গোপাল চট্টোপাধ্যায় ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।